নমস্কার বন্ধুরা আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো বিকাশ ভবনের ভেরিফিকেশান সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা বিকাশ ভবনের ভেরিফিকেশান বলতে আমরা অনেক রকম দেখি যখন তোমরা বিকাশ ভবনের ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে যাও রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে একটি রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে মেসেজ আসে এবং রেজিস্ট্রেশন যখন কমপ্লিট করো সেক্ষেত্রেও তোমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কোন ডেটে কোন তারিখে কোন সময়ে সেই মেসেজটিও তোমাদের মোবাইলে আসে বা ইমেলের মাধ্যমে পাঠানো হয় অর্থাৎ এই রকমই এই যে স্টেপ সাবমিট করে ফেলেছো যারা তাদেরকে এই এরকম এসএমএস আসবে ইউর অ্যাপ্লিকেশন দিয়ে তোমার নাম্বারটা থাকবে ভেরিফিকেশন ফর ইনস্টিটিউট তো ভেরিফিকেশান ফর ইনস্টিটিউট দিয়ে একটা ডেট লেখা থাকবে অর্থাৎ যে কলেজ বা যে ইউনিভার্সিটিতে বা যে ইনস্টিটিউটে তুমি পড়াশোনা করছো সেই কর্তৃপক্ষ বা সেই কলেজের কর্তৃপক্ষ তোমার এই আবেদনটি অ্যাকসেপ্ট করছে তোমার এই আবেদনটি অ্যাকসেপ্ট করা বলতে তারা কি করে জান আমাদের অনেকেরই প্রশ্ন আসে যে যেহেতু এখানে কোনো সই করতে হচ্ছে না কলেজের অবশ্য অনেকে এসে জিজ্ঞেস করে যে অনেক অন্য জায়গায় সই হচ্ছে কলেজ থেকে সই করে পাঠাচ্ছে এগুলো সম্পূর্ণ ভুল বিকাশ ভবনের এই সিস্টেমটা বহুদিন আগে ছিল বহুদিন আগে এবং কি তোমাদের কোর্ট থেকে অ্যাপিডোভিট করে নিয়ে এসেও আপলোড করতে হতো এবং যাবতীয় কাগজপত্র বিকাশ ভবনে পাঠাতে হতো সেই সময় বিকাশ ভবন থেকে সরাসরি ভেরিফিকেশান করা হতো ইনস্টিটিউটগুলোকে ফোন বা নানারকম যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে ওরা এই ভেরিফিকেশান প্রক্রিয়াটি করত। কিন্তু বর্তমানে সেটা সম্পূর্ণ তুলে নিয়ে প্রত্যেকটা ইনস্টিটিউটকে নিজস্ব আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে অর্থাৎ প্রত্যেকটা ইনস্টিটিউট তাদের আইডি পাসওয়ার্ডে লগ ইন করলেই দেখতে পাবে তাদের কলেজ বা স্কুলগুলিতে কতজন স্টুডেন্ট এই বিকাশ ভবন আবেদন করেছে এবং আদতেও সেই স্টুডেন্টগুলো সেই কলেজের কিনা না সেইটা যাচাই করার জন্যই সেই অপশানটা দেওয়া হয় এবং সেখান থেকে চাইলে পুনরায় সেন্ডব্যাক করতে পারো যদি তোমাদের কিছু ভুল থেকে থাকে সরাসরি ইনস্টিটিউটে গিয়ে তোমরা সেটাকে করে নিতে পারো তাছাড়া সেখান থেকে তারা দেখবে রেজিস্টারের উলটিয়ে যে হ্যাঁ এই স্টুডেন্টটা আমার ক্যান্ডিডেট বা আমার কলেজের ক্যান্ডিডেট বা স্কুলের ক্যান্ডিডেট তখন সেখান থেকে ভেরিফাই অ্যাকসেপ্ট করে নেওয়া হবে যখন ইনস্টিটিউট এই অপশানটা ক্লিক করবে সাথে সাথে তোমার মোবাইলে এসএমএস আসবে এইরকম এস অর্থাৎ ভেরিফিকেশান করা কমপ্লিট হয়ে গেছে যে ইনস্টিটিউটে পড়ছে সেখান থেকে এরপর যাবে সরাসরি বিকাশ ভবন সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের টাকা আসা শুরু হয়ে যাবে অর্থাৎ এই পদ্ধতিটা সম্পূর্ণভাবে অনলাইন সিস্টেম সেই জন্যই কোনো কলেজ বা ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি রকম কাগজপত্র চাওয়ার ব্যাপার নেই অর্থাৎ অনেক কলেজ চেয়ে থাকে যে তাদের স্টুডেন্ট কিনা সেই জন্য ভেরিফিকেশনের সুবিধার্থে তাদের যে ডকুমেন্টস সেটা এক কপি জমা দিতে বলে সেটা তোমরা জমা দিতেই পারো যদি কলেজ কোনো নোটিশ দিয়ে থাকে যারা বিকাশ ভবন করেছো অনলাইনের মাধ্যমে তাদের যে কাগজপত্র পেয়েছ সেটা যেমন কলেজে এক কপি জমা দিয়ে যাও এই রকম যদি বলে থাকে অবশ্যই সেখানে জমা দিয়ে আসো তাতে তোমাদেরই সুবিধা তাড়াতাড়ি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় রিজেক্ট বা অ্যাকসেপ্ট এটা করার দায়িত্বে দেওয়া রয়েছে ইনস্টিটিউটকে ইনস্টিটিউট চাইলে অ্যাকসেপ্ট করবে যদি ওই ইনস্টিটিউটের কোনো স্টুডেন্ট না হয়ে থাকে সে রিজেক্ট করবে অর্থাৎ এই ব্যাপারটা সম্পূর্ণ ইনস্টিটিউটের হাতে তো এই অনেকেই প্রশ্ন করে যে ইনস্টিটিউট থেকে কি সেন্ডব্যাক করা যাবে অবশ্যই সেন্ডব্যাক করে তোমরা পুনরায় কারেকশান বা সেই অ্যাপ্লিকেশানটি রিজেক্টও করতে পারো এই অপশান কিন্তু ইনস্টিটিউটের হাতে দেওয়া রয়েছে আমরা সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আনবো যদি কারো সাবমিট করার পরেও ভুল দেখতে পাও সেক্ষেত্রে তোমরা কীভাবে কারেকশান করবে সেই ভিডিওটা অবশ্যই বিস্তারিতভাবে আসতে চলেছে কিছু দিনের মধ্যেই আশা করি আজকের যে ভিডিওটা ছিল যাদের ইনস্টিটিউট লেভেলে ভেরিফাই মেসেজ আসছে বা যাদের আসেনি তারা ভাবছ যে কেন আসেনি এবং যাদের এসেছে তারা ভাবছ কেন এসেছে এই বিষয়টা যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় সেই জন্যই আজকে ভিডিও করতে আসা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যদি আমাদের চ্যানেলে নতুন হোক অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যদি সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে